আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে তথ্য দিতে পারবো না সংশোধিত শ্রম আইন প্রসঙ্গে আইনমন্ত্রী। দেশে গণতন্ত্র না থাকায় ধনী গরিবের বৈষম্য বাড়ছে নজরুল। বিদেশিরা প্রকল্প বন্ধ করলে আমরা মুখ বাঁকা করে বসে থাকবো নাকি? বিসিএস এর লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা কারাগারে তরুণী। অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হয়েছে ভোক্তা ডিজি। শরীফা গল্প পর্যালোচনায় 5 সদস্যের কমিটি গঠন। আবুধাবিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। বগুড়ায় প্রতিপক্ষের মার ধরে আহত ব্যক্তির মৃত্যু। অস্কার মনোনয়নের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা নাজরিন চৌধুরী। ইউক্রেনের যুদ্ধবন্দীদের নিয়ে রুশ বিমান বিধ্বস্ত নিহত 75। 2023 সালে সাগরে প্রাণ গেছে 569 রোহিঙ্গার জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শ্রম আইন সংশোধন বিল আগামী সংসদ অধিবেশনে পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আইএলও এর গভর্নিং বডির মিটিং আগামী মার্চের মাসে অনুষ্ঠিত হবে। দেশের শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে তা পর্যালোচনার জন্য আজ একটি মিটিং ছিল। আজকের মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করব, এরপরই এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারবো না। বৈঠকে শ্রম মন্ত্রণালয় সচিব মোহাম্মদ এহসানে এলাহি, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে গণতন্ত্র না থাকার কারণেই ধনী গরিবের বৈষম্য ক্রমশ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজ সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই, আর গণতন্ত্র নাই বলেই আজকে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত, আর হাতে কোনা কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকার বাড়ি কিনছে। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। দেশের শতকরা 5% মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, কারণ একটাই, সেটা হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনের প্রয়োজন নেই সরকারের, ফলে তারা ভোটেই বিশ্বাস করে না। যদি ভোটের প্রয়োজন হতো তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করত, 7 জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতো না। এই অবস্থার পরিবর্তনে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই উল্লেখ করে সকলকে সেজন্য একতাবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। পরিকল্পনা কমিশনের সভা শেষে ব্রিফ করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচিত সরকার আছে, এখানে যে কেউ এসে মাতব্বরি করে যাবে এটা হবে নাকি, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিছু বিদেশি ঋণ নির্ভর প্রকল্পে বৈদেশিক অর্থায়ন বন্ধ হওয়ার হুমকি পাওয়া যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, যেটা বাস্তব সেটা নিয়ে কথা বলবেন, বিদেশিরা আমাদের প্রকল্প বন্ধ করে দেবে, আমরা মুখ বাঁকা করে বসে থাকবো নাকি। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। বিসিএস এর লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা কারাগারে তরুণী। 45তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন প্রিয়তি জান্নাত নামে এক শিক্ষার্থী। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে 1 সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার সকাল 10টার দিকে নগরের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান বলেছেন, অযৌক্তিকভাবে বাজারে চালের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, ধানের দাম বেড়েছে, যেসব চাল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে সেগুলো আগের কেনা ধানের চাল। বুধবার দুপুরে রাজধানীর কাউরান বাজারের টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শরীফা গল্প পর্যালোচনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষের সদৃশ ও ভিন্নতা অধ্যায়ের শরীফা শিরোনামে গল্প নিয়ে উদ্ভূত আলোচনার প্রেক্ষিতে উক্ত বিষয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করে এনসিটিবিকে সহায়তা করার জন্য 5 সদস্যের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আব্দুর রশিদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিলউদ্দিন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর পরিচালক এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ। আবুধাবির মুসাফাতে মোহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশির মৃত্যু। গতকাল বুধবার রাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ সোহেল চট্টগ্রামের রাউজান থানার মগদাই পশ্চিম গুজরা গ্রামের বাসিন্দা। তিনি আবুধাবি মুফাসার 5 নম্বরে তার বন্ধুর কোম্পানিতে চাকরি করতেন। মরদেহ দেশে পাঠানোয় সরকারি সকল কার্যক্রম সম্পন্ন হলে অতি দ্রুত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সোহেলের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার বন্ধু রিয়াদ বিন রাজু। বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর 6টার দিকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম আনারুল ইসলাম। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামাণিকের ছেলে। এর আগে গত সোমবার জমি জমা সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এই ঘটনায় 2 নারীকে আটক করেছে পুলিশ। 96তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের লাইভ অ্যাকশন শর্ট বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেড হোয়াইট অ্যান্ড ব্লু। তার সঙ্গে যৌথভাবে মনোনয়ন পেয়েছেন সিনেমাটির প্রযোজক সারা ম্যাকফারলেন। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটা রিসনো। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের চার্চেলস নামের এক সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বাংলাদেশি মা বাবার সন্তান নাজরিন চৌধুরীর বেড়ে ওঠা ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে। তিনি কিংস কলেজ লন্ডনে বায়ো মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিএসসি অনার্স সহ স্নাতক পাস করেন, কিন্তু অবশেষে একজন লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেন তিনি। ইউক্রেন সীমান্তের কাছে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহনকারী একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন 75 জন। আজ বুধবার রাশিয়ার বেলগরোদ অঞ্চলে রুশ ইউশিন আইএল 76 সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ। বিমানটিতে 65 জন ইউক্রেনীয় সেনার সঙ্গে ছিলেন আরও 9 জন, এদের মধ্যে 6 জন ছিলেন ক্রু। যুদ্ধবন্দীদের অদল বদলের অংশ হিসেবে সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেছেন ক্রেমলিন। উন্নত জীবনের আশায় জরাজীর্ণ নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে গিয়ে 569 জনের মতো রোহিঙ্গা নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। 2019 সালের পর এবারই এত রোহিঙ্গা নাগরিক সাগরে প্রাণ হারালেন। বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইউএনএইচসিআর বলেছে, বাংলাদেশের শরণার্থী শিবির বা মিয়ানমারের নিপীড়ন থেকে বাঁচতে 2023 সালে প্রায় 4,500 রোহিঙ্গা আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।